Hello everyone, Assalamualaikum and Shobaiki Mubarak. I am currently বাজে হচ্ছে 6:30টা. So, হ্যাঁ Shobaiki Eid Mubarak. This is my Eid vlog. আমি গতকালকে কোনো vlog করতে পারিনি, কিছু করতে পারিনি, আসলে খুব বিজি ছিলাম. I'm really sorry, but আজকে vlog হবে. So, আশা করি সবাই ভালো আছো, সবাইকে Eid Mubarak-এর শুভেচ্ছা. যারা যারা আমার বড় আছো, তারা তারা কমেন্ট বক্সে আমার ইমেল দাও, সেই ইমেলে নক করো, আমি নাম্বার দিয়ে দিব, তারপরে পাঠিয়ে দিও. পাঠাও, যা পাঠাও, আমি আই ডোন্ট জাজ. 500 নিচে পাঠালে খবর আছে. একটু পর আমার নামাজে যেতে হবে, তাই আসলে আমি ভাবলাম ক্যামেরাটা তুলে একটু কথা বলি. সো হ্যাঁ, সবার সাথে নামাজের পর দেখা হবে. সো ওয়েলকাম ব্যাক, আমরা নামাজ পড়ে চলে এসেছি. কি অবস্থা রাহিম? ভালো, সবাই কি মোবারক? এই যে আরজন জালে উঠে উঠে কি চালাচ্ছে রে ভাই? কি রানছে? আচ্ছা কি একটু দেখাও না, আমি একটু ফুড ব্লগিং করি, সবার মার্কেট খেয়ে দিব. আমার খাওয়ার শুদ্ধ কিনা? ও আচ্ছা, ও শুদ্ধ. তুমি তো আবার লিকুইড ছেড়ে খেতে পারবে না. That's what she say. এর কি শ্যামাই? শ্যামের উপরে তো ডিজাইন করে হয়েছে কিন্তু. আর এইটা কি শ্যামাই? ডিজাইন করার সময় এটা ডিজাইন ঢুকার পর আবার দেখে বলে এই তো তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, তোমার কিছু বললো না, কিন্তু তোর খেয়াল নাই যে সেম পাঞ্জাবি পরে. আমরা দিন দুপুরে একটু পটকা ফুটাবো, কারণ আমাদের মনে অনেক আনন্দ. হ্যাঁ, আমরা একটু দূরে যাই. ব্রেভ বয় রাহিম, নিবাই বলেছিস? কেন, কাগজ লাগবে? ওরে আওয়াজ! তো আমাদেরকে দূরে পাঠা দেওয়া হচ্ছে, কারণ সবাই চমকায় গেছে আমাদের পটকা শুনে. সবাই সবার সবার তো ভাগ্য যে কালকে রাত 12টার সময় আমরা ফাটাই নি. হ্যাঁ, ঘুমাইতে পারতো না কেউ. তাহলে ঘুমের ভিতরে যাও না, আমি উপরে যাই. এগুলো এখন ইয়াগুলো এত ছোট দেখ. That's what she said, that ki mane je ya gula tar gula. Oh re sound, my god, es sound is clear jano bhai, ei boddho jayga bhai. Bhai bhaisen sunai nei, o sunai nei, upore diye geche dhua hoche pure. এর দেখে মনে হচ্ছে Snoop Dogg আসছিল এই জায়গায়। শেষ, আর বাকিগুলো পরে পড়াবো। শেষ, কি আনছো দাদা? এই জুতো ভাই, পডকাস্টের মনে পড়লো, তোমার ওই কাহিনীটা একটু শোনাও না আমাদেরকে। অপারেশন চালাচ্ছে যে অপারেশনটা হাতে বাস্ট হয়ে গেছে। সো ওয়েলকাম ব্যাক, আসলে এখন হচ্ছে কারেন্টলি সন্ধ্যা হতে যাচ্ছে, এতক্ষণ ব্লগ করতে পারিনি, বাসায় অনেকজন মানুষজন ছিল আসলে গেস্ট, সো এত ক্যামেরা হাতে নিতে পারিনি, তারপর দেয়ালে পানি দেওয়া লাগছে, একটু কামলা কাটছি। আরে কামলা ভাগে বাসছে। চাঁদের উপর মুরগি, তোমরা কি রেডি? আমি কিন্তু দিলাম, আমি ধরাই দিলাম, দৌড়ছে। জ্বলতেছে না? বুঝলাম না তো। ও মা গো, আমি শেষ আমাদের দেশের যুব সমাজ বোম ফাটানোর প্রিপারেশন নিচ্ছে, আসলে আলো অনেক কম, তাই না? সবই তো কালো,
সবই তো কালো, সারারা আমিন সবই তো কালো। আরে ও লাকি বলছেন মতো ভাই আমার এদিকে কি জানি ছিটে আসছে রে ভাই, আমি শেষ। তুমি তো দূরে যাও, তুমি তো দূরে যাও। ধাম করছে ওইদিকে, রাইভ লাভ দিয়ে উঠছে, জ্বালিয়ে দাও, আগুন নিভে গেল, বাতাসে বাতাসে নিভে গেল। এই কাছে এসে এই রাগেরটা এরকম করে ফাটছিল। হ্যাঁ উপরে রাখবো, তারপর দেখবো বোতলের রিভিউ দিব। আমি জানি না, আমি হচ্ছে রাফসানের চিনিস ফুড রিভিউয়ার। বোতলে আগুন লাগছে, ভিতরে ঢুকে গেছে, যায় আছে বোতলে, না আটকে গেছে, আটকে গেছে। মানে আজকে ঈদ শেষ আর আমরা আজকে পটকা ফুটে গেছি, কিরকম লাইফলেস মানুষ হতে পারে। এদিকে আগুন টাগুন পড়লে নিভাই দিস, সাপ 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 নিভাই গেছে। এ ভাই আসলে ধরাই দিতেছে কোন কথাবার্তা ছাড়া। আমার মতো মালটা কোথায় পাবা? ফলের দোকানে। আমি ওর কান আটকে রাখছি, রাহিম জ্বালায় দাও। এই শোন মেজর পেল, এ ভাই এরকম রিস্ক আর নেওয়া যাবে না, সুতো ভাই লাইটটা দিয়ে রাখো। এই বমটি ফাটবি নাকি বল? জ্বলে আছে কিন্তু ভাই। ড্যাম ম্যান তুমি পারো নাই, আমি কমেডি না সারা ভাই, একটু কমেডি। তুই কি সবার তোর বন্ধু বান্ধবের কাছে পরিচয় দিবি? আমি তোর ভাই না। ও স্যার, ও আমি পিঠে গুতা খাইছি কেন? ও মাই গড, আমার পিঠ আসলে গুতা খাইছি। এখানে পটকা চালাইতেছে রাহিম আর সারা, সারা এই জায়গায় লুকায় বসে আছে। পটকা ফুটবে যদি আমার আশেপাশে অনেক নকল বন্ধু বান্ধব থাকে, ফেক ফ্রেন্ডস। যাই সামনে দিয়ে সর। ওরে আল্লাহ রে, ও শিট, ও শিট। রাহিম কই গেল? এ রাহিম তুই নাচতেছিস কেন? ঈদ তো আজকে শেষ হয়ে গেল, নাকি নাচবো না কি করবো ভাই, মুড়ি খাবো? ও হয়েছে তোর ভাই, আর কত নাচাও। সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং টুডেজ ব্লগ। লাইক শেয়ার সাবস্ক্রাইব। ব্লগটা একটু ছুটে গেলাম, সরি, আসলে অনেক টায়ার্ড হয়ে পড়ছিলাম, ভোর 6:30 উঠে নামাজ পড়তে গেছি। সো লাইক শেয়ার সাবস্ক্রাইব, ফলো মি অ্যাট ইনস্টাগ্রামে আইতো রহমান। আজকে পুরো ব্লগটা খালি ফুটাইছি, আজকে ব্লগটা দেখে মনে হয়েছে আমি ইনফ্লুয়েন্সারদের নিয়ে ভিডিও করছি, খালি ফুটছে। যাই হোক, আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন সবাই ভালো থাকবা।
এইটা ঢাকা সিটি থেকে পাচ্ছো সাওয়াজ, যেখানে প্রতিদিন মার্ডার করা হালাল। হয়তো তো রাসেলিগা রামালিনের পাওয়ার, শুধু হারাইলে ইচ্ছা জাগে পাওয়ার। এইটা ঢাকা সিটি থেকে পাচ্ছো সাওয়াজ, যেখানে প্রতিদিন মার্ডার করা হালাল। হয়তো তো রাসেলিগা রামালিনের পাওয়ার, শুধু হারাইলে ইচ্ছা জাগে।